জগমোহন ডালমিয়া বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দল নির্বাচন ঘিরে এমন নাটক প্রায়শই দেখা যেত এবার তার রিপ্লে দল নির্বাচনেও নাটকীয়ভাবে বুধবার বাংলা দল নির্বাচনী বৈঠক সিএবি থেকে সরে গেল ডালমিয়ার অফিসে পাঞ্জাবের কাছে ইনিংস ও সাতাশ রানে হারার পর দল নির্বাচন সহ সিএবির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছিল সিএবিতে দল নির্বাচন হলে অস্বস্তিকর বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হতে পারে সিএবি কর্তা থেকে নির্বাচকদের সেজন্যই কি বৈঠকের স্থানান্তর প্রশ্ন উঠেছে গুজরাতের বিরুদ্ধে পনেরো সদস্যের দল এদিন বেছে নেওয়া হয় দলে ফিরলেন অভিষেক ঝুনঝুনওয়ালা গত মরশুমে রঞ্জি ম্যাচে তেরো গড় থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নির্বাচন ঘিরে প্রশ্ন উঠছে ওপনার সমস্যা মেটাতে দলে ফেরানো হয়েছে শ্রীবৎস গোস্বামীকে অন্যদিকে পনেরো জনের দলে রাখা হয়েছে ভারতীয় দলে অতিরিক্ত সদস্য হিসেবে যোগ দেওয়া অশোক ডিন্ডাকে ঈশান্ত ফিট হলেই তিনি কলকাতায় ফিরবেন এবং বাংলার হয়ে রঞ্জি ম্যাচে নামবেন এদিনের বৈঠকে ছিলেন কোচ ডাব্লুভি রামান ও অধিনায়ক মনোজ তিওয়ারি রাজস্থানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে মরসুম ভালোভাবে শুরু করলেও পাঞ্জাবের কাছে মুখ থুবড়ে পড়েছে বাংলা ধারাবাহিকতার সমস্যার পাশাপাশি এই মুহূর্তে সমালোচনা ধেয়ে আসছে দলের ব্যাটিং অর্ডার নিয়েও দুরন্ত ফর্মে থাকা লক্ষ্মী ও ঋদ্ধিকে নীচে নামানো নিয়েও প্রশ্ন উঠেছে যদিও নির্বাচক কমিটির প্রধান বল ঠেলে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কোটে টিম কিছু ভাবছে যে যেখানে ওয়াট আম ট্রাইং টু সেজ কি যে থিংক ট্যাঙ্কে ঋদ্ধিমান নিজো ইজ আ পার্ট এরকম তো না হিজ হিজ নট আ নাইনটিন টোয়েন্টি ইয়ার ওল্ড যে ওকে যদি বলা হয় তুমি ওপেন করো তো ওপেন করতে চলে যাবে আর তুমি ছয় খেলো সো সেইখানে ইফ দ্য থিঙ্ক ট্যাঙ্ক ইজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং আই এম শিওর দের ইজ আ প্ল্যান আর মোস্ট ইম্পর্টেন্টলি আই এম শিওর রিদ্ধিমান ইজ পার্ট অফ দ্য থিঙ্ক ট্যাঙ্ক সতেরোই নভেম্বর ইডেনে বাংলার কঠিন প্রতিপক্ষ গুজরাট পাঞ্জাব ম্যাচের ধাক্কা ও যাবতীয় বিতর্ক সামলে বাংলা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার কুন্তল চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা